জীবনটা হচ্ছে একদম মানে মানুষগুলো পাসিং ক্লাউডের মতো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। আই এম সো সারপ্রাইজড, মানে মানুষ যে কি হারে ফ্লিপ খায় আর কি হারে যে মানে ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টারটা প্লে করে। তো যাই হোক, আজকে ক্লাসে তেমন কিছুই হয়নি, আমি সবাইকে ইগনোর করেছি, ক্লাসে আমি ঢুকিনি, স্যার না আসা পর্যন্ত, প্রফেসর না আসার পর্যন্ত আমি রুমে এন্ট্রি নেইনি। তো অফ টাইমে অন্য একটা ক্লাসরুমে বসে ইন্টারনেটে অ্যানিমেটেড মুভি দেখছিলাম আরেকটা ক্লাসমেটের সাথে। তো এখন বিষয়টা হচ্ছে যে কোর্সমেট যখন মুভি দেখছিল, স্যার যখন এলো আমরা খেয়াল রেখেছিলাম, তো তাড়াতাড়ি গেলাম ক্লাস নিলাম। অ্যান্ড সবার আগে আই জাস্ট ইগনোর দোজ পিপল, আমি ওই থার্ড ক্লাস ডাবল স্ট্যান্ডার্ড মানুষগুলোকে ইগনোর করেছি, ইগনোর। আমারও কষ্ট লাগে, মানে মানে মনে হলো আমি একটা ধোকা খেলাম, আমি ধোকা খেতে 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 এখন আর ধোকা খেতে ভাল লাগে না, মানে আমিও মানুষ আর কত ধোকা খাবো, মানে মানুষ। আই নো ইটস নট আ নিউ থিং অ্যান্ড ইট অকার্স এভরিওয়্যার, তবুও তবুও মানে ভাল লাগে না, মানে আর কত সহ্য করতে হবে, আর কত দেখবো, আর কত মানুষের রূপ দেখবো, আর দেখতে ইচ্ছে করে না, ভূতের রূপ কি আর দেখতে ইচ্ছে করে ভাই, আর ভূতের রূপ দেখাস না। যাই হোক, লাস্ট ক্লাসে ওরা কী করেছিল, কল করেছিলাম ব্রেকফাস্ট টাইমে যে আমার জন্য জায়গা রাখিস, আমি পিছনের ওই মেয়েদের সাথে কোনো রকমের কন্ট্যাক্ট রাখতে চাই না, কজ আমি 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স করেছিলাম, মানে এখন ওই কোর্সটা তো করে লাইক হ্যাঁ বলি যে আবৃত্তি শিল্পী, আমি বলি না মানে আমি লিখেছি প্রোফাইলে আবৃত্তি শিল্পী। ছায়ানট থেকেও মিউজিক শিখেছিলাম, আমি 5 বছর আগে গান টান ছেড়ে দিয়েছি, ইভেন কোনো দিন হারমোনিয়াম টাচ করিনি, কোনো দিন কিছু টাচ করিনি, প্র্যাকটিস ট্যাকটিস সব বাদ। আর মেইনলি হচ্ছে যে প্র্যাকটিস করা যায় না, এত বেশি প্রেশার থাকে, টাইম পাওয়াই যায় না। এখন বাজে কয়টা, মনে হয় রাত 1টা বাজে, ঘুমাবো, ঘুমানোর টাইমটা পর্যন্ত পাই না, এত বেশি প্রেশার। আচ্ছা যাই হোক, তো তারপর যেটা হচ্ছে যে ফাইন ক্লাস হলো, ভালো হলো আলহামদুলিল্লাহ, আমি আমার প্রফেসর, আমার শিক্ষক, আমার প্রশিক্ষক এদেরকে অনেক সম্মান করি, সে যেই হোক যেখানকারই হোক, বাট আশপাশের মানুষগুলো না মানে সো উইয়ার্ড, অনেক বেশি অনেক। আর স্কুল লাইফে এই ধরনের মানে কখনো দেখিনি এই টাইপের, ধীরে 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 মানে মনে হচ্ছে সোসাইটিটা কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে চেঞ্জ হওয়ার কিছুই না, আগেও এরকম ছিল, আমি হয়তো দেখিনি, মানে ফার্স্ট টাইম দেখছি, তো ফার্স্ট টাইম না, এর আগেও দেখেছি, বাট এত জঘন্য মানুষ, মানে বাংলাদেশের মানুষগুলি জানি কেমন। আর আমি বলি গ্রামের মানুষ এই সেই, দেখতে পারি না আমি গ্রামের মানুষ, কেন দেখতে পারি না, মানে গ্রাম্যগুলি না, আমরা তো ফার্মের মুরগি, 4 দেয়ালের মধ্যে থাকি, দেয়ালের বাইরে তো যাই না। এরা গ্রামে গঞ্জে থেকে মারামারি কাটাকাটি দেখে, আরও অনেক কিছু দেখে, অনেক কিছু ক্যাপচার করে ফেলে, এবং এরা অনেক চালাক হয়, অনেক চালাক। এদের গ্রামে গঞ্জের আসলে ছেলে মেয়েদের সাথে পারা যায় না, এরা মেন্টালি অনেক কষ্ট দিয়ে ফেলে, ইটস সো উইয়ার্ড। আর স্পেশালি মানে কিছু নিউ গার্ডিয়ানও এসেছে, এটা সব জায়গায় হবে, কিন্তু যেটা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন, মানে বাঙালিরা এত পরিমাণ ছ্যাঁচড়া, নতুন কিছু বড়লোক মানে আগাছা বড় হয়েছে, মানে নতুন কিছু অসভ্য ফালতু ফ্যামিলির লোকজন নতুন বড়লোক হয়েছে, আর এগুলি একদম পরিবেশটাকে নষ্ট করে ফেলছে, একদম ডিস্ট্রয় করে ফেলছে। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে ডিস্ট্রয় করাটা বড় বিষয় না, মেন কথা হচ্ছে আমি কারোর সাথে মিশতে চাই না, মানে আমি কীভাবে মিশবো, আমি হ্যাঁ আমি ইন্ট্রোভার্ট, বাট যেটা হচ্ছে যে কীভাবে মানে মানুষের সাথে মিশে কীভাবে, মানুষ যদি এত জঘন্য হয়। আই এম নট সেইং সবাই খারাপ,
ভালো আছে, কিন্তু খারাপ জিনিসটা আমার অনেক অনেক ব্রেনে গেঁথে থাকে অ্যান্ড আমি খুব কষ্ট পাই, খুব ইমোশনালি খুব, আর এটা খারাপ লাগারই কথা। একটা ফ্রেন্ড হলো এবং সে সাপোর্ট করলো, রেসপেক্ট করলো, রেসপেক্ট করে সাপোর্ট করে ফ্লিপ খেলো, তোমাকে এখন সে চিনেই না। আজকে আমি ফুল ইগনোর মেরেছি, আমি এখন ওদের সাথে বসি না একদম, ওদের থেকে যতটা দূরে থাকা যায়। কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে, মানে খুব কষ্ট লাগে, মানুষ এত খারাপ কিভাবে হয়, মানে এত, আমি আজ পর্যন্ত একটা ভালো মানুষ দেখলাম না। আছে হয়তো, কোথায় আছে, কোন কোনায় আছে, মনে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।